জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় পুরানো এক মন্দিরকে রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে থাইল্যান্ড। মন্দিরটির চারপাশে নির্মাণ করা হচ্ছে বাঁধ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় প্রতি বছর গড়ে 30 মিটার করে ভূমি হারাচ্ছে থাইল্যান্ড। এমন বাঁধ নির্মাণে হয়তোবা রক্ষা করা যাবে মন্দিরটিকে, কিন্তু সাধারণ নাগরিক এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 2014 সালের রেকর্ড ভেঙে গেল সেপ্টেম্বর, ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মাস। ক্রমাগত বাড়ছে কার্বন নিঃসরণের পরিমাণ, গলছে বরফ, যার প্রভাব পড়ছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে, বিলুপ্তের পথে পৃথিবীর বৃহৎ প্রবাল প্রাচীর। জলবায়ু পরিবর্তনে ক্ষয় ধরেছে অস্ট্রেলিয়ার এই প্রাচীরে। এমন অবস্থা চলতে থাকলে আগামী 100 বছরে এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। প্রভাব থেকে বাদ পড়েনি প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষা চিলি। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় খরার সম্মুখীন হয়েছে দেশটি। 2010 সাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমছে দেশটিতে। এদিকে জলবায়ু পরিবর্তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীনে কমে যেতে পারে কৃষি উৎপাদন, বড় ক্ষতি হতে পারে পরিবেশেরও। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীন থেকেই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয়, যে কারণে দেশটিতে তাপমাত্রা বৃদ্ধির হারও অনেক বেশি। ক্ষতিকর এর প্রভাব থেকে বাদ পড়ছে না দক্ষিণ এশিয়ার দেশগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে তলিয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলগুলো। বড় রকমের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশগুলো। জলবায়ুর এই পরিবর্তন মোকাবেলায় সোচ্চার বিশ্ববাসী। প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এগিয়ে আসছেন বিশ্ব নেতারা। তাদের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কতটা মোকাবেলা করতে পারবে, এখন সেটি দেখার বিষয়। মহিতুন রিয়া, 21 টেলিভিশন।